ওকে ঠিক আছে। আজকে আমরা ওই ওমেগা সংখ্যার তর্কগুলো করবো। দেখো এই অঙ্কটা, আচ্ছা তো এটা x প্লাস আই ওয়াই 1/3 ইকুয়াল টু পি প্লাস আই কিউ হলে প্রমাণ করো যে এটা এটা প্রমাণ করতে হবে। এটা আমরা দুইটা ওয়েতে শিখবো। এক দেওয়া আছে যেহেতু এটা 1/3, তাহলে একটা কাজ করি কিউব করে ফেলি, রুট কিউব যদি আমরা করি তাহলে দেখো তাহলে কি কি আসবে, আমরা উভয়কে কিউব করি তাহলে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউব কিউব এটা আসবে। x প্লাস আই ওয়াই এখানে প্লাস ধরতে কিউব টাইস পি স্কোয়ার আই কিউ টাইস পি স্কোয়ার আই কিউ তারপর হচ্ছে টাইস পি আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস। আচ্ছা এই সূত্রে কি সবগুলো প্লাস হবে? আমার মনে হয় এই দুইটা মাইনাস হওয়ার কথা। প্লাসের সূত্রে এদিকে মাইনাস হবে। সূত্রটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাই তো। আই স্কোয়ার সমান কত? -1। আই স্কোয়ার সমান হচ্ছে -1, তাহলে এই -1 যদি এখানে দেই তাহলে -3 পি কিউ স্কোয়ার। আচ্ছা আই কিউবের মান মনে আছে তো? -i, আই কিউব কে ভাঙলে কি হয়? -i, তাহলে পাচ্ছি আই 3 পি স্কোয়ার কিউ -i কিউ কিউ। আই কমন নিয়ে ফেলি, ওকে। তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি। যেমন কি করলাম, এখানে আই স্কোয়ার সমান মাইনাস লেখা দেয়, তাহলে -3 পি স্কোয়ার, এখানে আই 3 পি স্কোয়ার কিউ আই সি পি স্কোয়ার কিউ, এখানে আই কিউ মানে হচ্ছে -i কিউ কিউ। আচ্ছা এবার একটু এখানে আসো, লক্ষ্য করো এই x এই পাশের বাস্তব, এটা বাস্তব কারণ এখানে i নাই। আবার আবার
ওকে, হ্যাঁ যেটা বলছিলাম, আবার আবার এটা কাল্পনিক, এটা কাল্পনিক এবং এটাও কাল্পনিক। এখন একটু লক্ষ্য করো, আমি যদি বলি 2 + 3i = p + i2, এর মানে কি? এর মানে আমি বলছি যে এটা ইকুয়াল টু এটা, মানে যার নাম 2 + 3i তার নামে p + iq, এটা সমান। এটা মানে বোঝায় যার নাম 2 + 3i তার নামে p + iq। তাহলে আমি বলতে পারি যেহেতু এটি এটা সমান, সমান মানে কি অ্যাকচুয়ালি, এটি তো এটি সমান মানে কি, তাহলে অ্যাকচুয়ালি p এর মান 2 বোঝাচ্ছে আর q এর মান কি 3 বোঝাচ্ছে, অর্থাৎ p = 2 আর q = 3, অর্থাৎ p অ্যাকচুয়ালি 2 কে রিপ্রেজেন্ট করছে আর 3 রিপ্রেজেন্ট করছে q কে। মানে এটাকে বলা হয় সহগ সমীকৃত করা, বা এটাকে বলা হয় সমীকৃত করা, অর্থাৎ সমান সমীকৃত করা। তাহলে এই ওয়েতে, এই ওয়েতে কি আমি বলতে পারি না এটা বাস্তব, এটা কাল্পনিক অংশের বাস্তব হয়, এটা পুরাটাই বাস্তব, তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে এখানে বাস্তব, এখানে বাস্তবের সমান, এখানে কাল্পনিক অংশের বাস্তব হচ্ছে y আর এখানে কাল্পনিক অংশের বাস্তব হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি এটাকে বলা সহগ সমীকৃত করা, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, তাহলে সমীকৃত করলে কি পাবো, x = 3p³ 3p² আর y = 3q² q - q³। তাহলে এই গেল আমাদের, তাহলে x আর y পেলাম। দেখো তো আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে যেটা প্রমাণ করতে হবে, আমরা সবসময় আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে প্রশ্ন থেকে আমরা অ্যান্সার বের করার চেষ্টা করবো, প্রশ্ন থেকে অ্যান্সার বের করার চেষ্টা করবো। যেমন দেখো যে এই যে এটা, এই যে এটা, তাহলে এই লাইনটা আমাকে প্রমাণ করতে হবে, এই লাইনের আগের লাইনটা কি ছিল? কেউ হয়তো বলবে হ্যাঁ এই লাইনের আগের লাইনটা নিশ্চয়ই এই পাশে কিউব ছিল, মানে রুট কিউব করা ছিল, অর্থাৎ এমন ছিল যে x - iy p - iq কিউব ছিল, মানে এই লাইনটার আগের লাইনটা নিশ্চয়ই এটা ছিল, মানে এই লাইনটা থেকে তারা পরবর্তীতে ওই রুট কিউব করে এটা এটা করেছে। তো আমি যদি বলি এই লাইনটা আগে কি ছিল, তখন তুমি হয়তো বলবে যে এই লাইনটা আগে এটা ছিল p³ - 2 p² iq + 2 p² q² iq³। আচ্ছা তো এই লাইনটার আগে এটা ছিল, এই লাইনটার আগে লাইনটা কি ছিল p³ - 2 - i³। p³ - i³ q² q² + iq³ x - iy, তার মানে আমি যদি এ লাইনটা পেতে চাই, আমাকে এই লাইনটা যদি আমি পৌঁছাতে চাই, তাহলে আমাকে এই লাইনটাতে আসতে হবে, তারপর আমাকে এই লাইনটাতে আসতে হবে, তারপর এই লাইনটাতে আসতে হবে, তারপর এই লাইনটা পাবো। অর্থাৎ আমি যদি কোনোভাবে এই লাইনটা তৈরি করতে পারি, তাহলে এটা থেকে এটা তৈরি করতে পারবো, এটা থেকে এটা তৈরি করতে পারবো, এটা থেকে এটা তৈরি করতে পারবো। কেন? কারণ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইনের সমান, এই লাইনটা যে কথা এটা একই কথা, এটা যে কথা এটা একই কথা, কারণ এটা ভেঙে এটা এসেছে, এটা ভেঙে এটা এসেছে, তাহলে প্রত্যেকটা লাইনই হচ্ছে সমান। তাহলে আমি এই লাইনটা দেখা মাত্রই সরাসরি এটা লিখতে পারবো। তাহলে একটু লক্ষ্য করো, আমাকে প্রমাণ করতে হবে x - iy, তো আমি x জানি y জানি, তো আমি একটা কাজ করি চালাকি করবো, সেটা হচ্ছে আমি সুতরাং x - iy, কারণ আমাকে প্রমাণ x - iy লাগবে, আর বাকিটা অটোমেটিক লিখতে থাকবে। x এর মান বসাই p³ - p² তারপরে বসাবো, তারপরে বসাই
মাইনাস আই, আই ওয়াই এর মান বসাবে, ওয়াই এর মান বসালে আমি পাচ্ছি সাইজ ই স্কোয়ার কিউব মাইনাস প্লাস আই ইউ কিউব। আচ্ছা তো আমি ওয়াই এর মানটা বসাইলাম, তাহলে গুণ করলাম, এবার একটু লক্ষ্য করো তো এই যে পি কিউব দেখো তো এটার সাথে মিলে কিনা, পি কিউব মিলেছে, মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার মিলেছে, মাইনাস আই থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস আই থ্রি পি স্কোয়ার কিউ, আচ্ছা আই কিউ কিউ আই কিউ কিউ সব মিলেছে। আচ্ছা সব যেহেতু মিলেছে তাহলে নেক্সট লাইনটা আমি লিখতে পারবো, এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখতে পারবো, আমি রাস্তাকে সতুলে দিচ্ছি, অর্থাৎ আমাকে এখন নতুন করে চিন্তা করতে হবে না যে আমি এরপরে ওই প্রমাণে কিভাবে পৌঁছাবো, কি কি লিখবো কি লিখবো না, এইসব কিচ্ছু আমাকে করতে হবে না, এখন আমি সরাসরি যে রাফটা করে রেখেছি সেখান থেকে গড় 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 করে উপর লিখতে থাকবো। তাহলে এটা লিখে ফেললাম, এরপরের লাইনটা এটা লিখে ফেলবো, পি মাইনাস আই কিউ কিউ একদম লাস্ট লাইন এক্স মাইনাস আই ওয়াই ওয়ান থার্ড পি মাইনাস আই কিউ। ওকে এই হলো আমার প্রমাণ, এটা কেউ না বুঝলে আমাকে বলো যে কোথায় বুঝা নাই, একবার সহজ জিনিস ছিল ওই বর্গমূলের মতোই। মানে থার্ড লাইন কি উপর থেকে উপর থেকে উপর থেকে এ লাইন? আচ্ছা এই লাইনটা, ওকে তাহলে আবার দেখো পি কিউ থ্রাইস পি স্কোয়ার আই কিউ, তা আমি কি করলাম বাস্তব গুলোকে একত্রিত করার জন্য, এখানে আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান, সেখানে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে কি থাকলো মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, এরপরে আই যেগুলোতে আছে সেগুলোকে এই পাশে রাখলাম, আই থ্রি পি স্কোয়ার কিউ আই থ্রি পি স্কোয়ার কিউ, আই কিউব সমান হচ্ছে মাইনাস আই, তাহলে এখানে মাইনাস আই কিউ কিউ, বুঝছো? কোনটা কোনটা নিচে এটা 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 ওকে হ্যাঁ ওকে এটা, তাহলে তাহলে আমার প্রমাণে লাগবে এক্সপেরিয়েন্স আই ওয়াই, তো আমি যেহেতু এটা লাগবে তো এটা দিয়ে শুরু করি, এক্স মাইনাস আই ওয়াই লিখলাম, এক্স মানে কত ওই যে দেখো এক্স ইকুয়াল টু এটা ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এক্স মানে হচ্ছে পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, এক্স মানে পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, আর ওয়াই মানে কত থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ, তাহলে মাইনাস আই ওয়াই মাইনাস দিয়ে গুণ করে দাও, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, জাস্ট এটা বসিয়ে দিলাম, অর্থাৎ এক্স এর মান এখানে বসাবো ওয়াই এর মান এখানে বসাবো, তারপর বাকিটা রাফ থেকে করে দিব, সামি বুঝছো কিনা বলো তো? আচ্ছা আর কারো প্রবলেম আছে? আর প্রবলেম নাই, ওকে এবার আসো, এত বড় চার নাম্বারের অঙ্ক এটা হচ্ছে রেগুলার প্রসেস, অর্থাৎ তোমার সব বইয়ে গাইডে নোটে এই প্রসেসে সবাই করে রেখেছে, কিন্তু এখন আমি তোমাদের একটি ইঞ্জিনিয়ারিং প্রসেস দেখাবো এবং যেটা তুমি এইচএসসিতে অ্যাপ্লাই করতে পারবা, মনে রাখবে ইঞ্জিনিয়ারিং এর প্রতিটা ম্যাথ তুমি এইচএসসিতে অ্যাপ্লাই করতে পারবা, হ্যাঁ আর যেটা তুমি অ্যাপ্লাই করতে পারবা না বা করলে হয়তো স্যার তোমাকে একটু মার্কস কমিয়ে দিবে সেটা আমি বলবো, এখন দেখো ইঞ্জিনিয়ারিং প্রসেসে সেটাকে কত ইজিলি করে ফেলা যায়, এত বড় প্রসেস যে অঙ্কটা করতে তোমার কমপক্ষে অঙ্কটা করতে 5টা মিনিট সময় যাবে, এখন সেইটা 1.5 মিনিট হয়ে যাবে, তো এটার জন্য আমরা একটা প্রপার্টি শিখবো, প্রপার্টি হচ্ছে জেড মানে জটিল সংখ্যা বোঝায়, অর্থাৎ জটিল সংখ্যা মানে এক্স প্লাস আই ওয়াই অথবা এক্স মাইনাস আই ওয়াই যেটা হতে পারে, যদি কখনো বলি জেড বার এর মানে বোঝায় যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তার অনুবন্ধী অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এই বারটা অ্যাকচুয়ালি কি বোঝায় অনুবন্ধী বোঝায়, অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই বার দিলে তুমি লিখবা এক্স প্লাস আই ওয়াই, থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস, এই অনুবন্ধী অনুবন্ধী এটাই বোঝায়, এবার জটিল সংখ্যার অনুবন্ধী তোমার
কিছু প্রপার্টিস দেখাবো। যোগ ছিল অনুবন্ধের প্রপার্টিস, যেমন দেখো এ হলো একটা প্রপার্টি, এটা হচ্ছে জেড অনুবন্ধী পাওয়ার হোল পাওয়ার এন, এটা কি লিখতে পারবা? জেড পাওয়ার এন অনুবন্ধী, তার মানে কি হলো? এটা হচ্ছে তার একটা ধর্ম জটিল সংখ্যা, কোন জটিল সংখ্যার অনুবন্ধীর উপরে পাওয়ার থাকলে তাকে লেখা যাবে ওই জটিল সংখ্যার পাওয়ার লিখে তারপর উপরে অনুবন্ধী, অর্থাৎ এন নিচে যাবে অনুবন্ধী উপরে যাবে, এন নিচে যাবে অনুবন্ধী উপরে যাবে, এটা হচ্ছে তার একটা প্রপার্টিস। যদি কোন সময় দেখো জেড 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 ওয়ান জেড টু অনুবন্ধী, অর্থাৎ জেড ওয়ান জেড টু ব্র্যাকেটের মধ্যে রেখে তারপর পুরোটার উপরে অনুবন্ধী, এটাকে লিখতে পারবা? জেড ওয়ান অনুবন্ধী জেড টু অনুবন্ধী। ওকে, এখন এগুলো আমরা অ্যাপ্লাই করবো, এইগুলোর অ্যাপ্লিকেশনে দেখবা কত ইজি তুমি অঙ্কগুলো সলভ করতে পারছো। তো ঠিক আছে, আমাদের এই অঙ্কটাই আমরা আবার করবো এখন, যে আমাদের অঙ্কটা ছিল এমন এক্স প্লাস আই ওয়াই হোল কিউ পি প্লাস আই কিউ হোল কিউ হলে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউ না ওয়ান থার্ড এক্স মাইনাস আই ওয়াই ওয়ান থার্ড ইকুয়াল টু পি মাইনাস আই কিউ, এটা দেখাও। তাহলে এতগুলো এত হলে এটা প্রমাণ করো, যদি কখনো এমন দেখো যে তোমার প্রমাণে প্লাস প্লাস ছিল, সরি দেওয়া আছে প্লাস প্লাস আর প্রমাণ করতে বসে মাইনাস হয়ে গেছে, তাহলে চোখ বন্ধ করে জটিল সংখ্যার অনুবন্ধীর ধর্ম অ্যাপ্লাই করে দিবা, যেমন দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই ওয়ান থার্ড তার উভয় পক্ষে অনুবন্ধী দিয়ে দাও, উভয় পক্ষে অনুবন্ধী একটা দিলাম পি প্লাস আই কিউ অনুবন্ধী। হ্যাঁ সামি বলো, সামি সামি সঞ্জিদা আছো? সঞ্জিদা আচ্ছা, সঞ্জিদা তুমি এখন বলো এক্স প্লাস আই ওয়াই পাওয়ার উপরে অনুবন্ধী, এটাকে কি লিখতে পারবো বলো তো? না 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 না, এক্স মাইনাস আই ওয়াই লিখতে হলে কিন্তু তোমার তার উপরে লাগবে, এটা কিন্তু পাওয়ার, আমরা একটু একটু ধর্ম করেছিলাম যে জেড এর পাওয়ার এন তারপরে জেড এটা, অর্থাৎ এটা ছিল পাওয়ার থাকলে উপরে অনুবন্ধী আর তারপরে এটাকে কি করা যায় অনুবন্ধী নিচে পাওয়ার উপরে। তাহলে একটা কাজ করি এখন এখন, হ্যাঁ বলো বলো কি লিখবো সামি বলো। গুড, এক্স প্লাস আই ওয়াই অনুবন্ধী পাওয়ার ওয়ান থার্ড, এরপর এটা এটা কি লিখবে, এটা অনুবন্ধী যাচ্ছে অনুবন্ধীটা ভেঙে দাও, মানে এটা অনুবন্ধী মানে কি মনে আছে প্লাস থাকলে কি হয়? ওকে পি মাইনাস আই কিউ, এখন তুমি বলো এক্স প্লাস আই ওয়াই তার উপরে অনুবন্ধী থাকলে প্লাস থাকলে কি হয়? ওকে, তাহলে প্রমাণিত আমি যেটাতে সমস্যা থাকবে আমি নিজে বলবো, আমি একটু আগে বলেছি যে অঙ্কটা আমরা একটু আগে লেন্দি প্রসেসে করেছি এবং সব জায়গায় এটা এই প্রসেসে দেওয়া আছে, তুমি যদি এইটাতে দাও চারে চার বাবা, কারণ এটা হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী ধর্ম ব্যবহার করা আর ওইটা হচ্ছে
সনাতন পদ্ধতি, মানে রেগুলার একটা পদ্ধতি, সব সমীকৃত করে কিউব টিউব ভাঙিয়ে। আর এটা হচ্ছে জটিল সংখ্যার একটা ধর্মকে অ্যাপ্লাই করে জাস্ট চার লাইনে চার মার্কস তুলে নাও। এখানে কোনো ধরনের স্কিপিং কিচ্ছু নাই, অর্থাৎ এটি জানে চার এবং এটি তোমাকে এডমিশন টেস্টে ইউজ করতে হবে। এটাই তুমি এইচএসসি দিয়ে ইউজ করবা টাইম বাঁচানোর জন্য। সবাই কি বুঝতে পেরেছো সেটা? কে না বুঝতে বলো, নিশাদ বুঝছো কিনা বলো তো। এবার আসো চট্টগ্রাম বোর্ডের আমি একটা এমন করাবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমি আরেকটা তোমাদের ধর্ম দেখাই দিই। আসলে ইঞ্জিনিয়ারিং এর মজাই হচ্ছে এটা, যে বড় বড় অঙ্কগুলো যেগুলো কয়েক লাইনে সলভ করে ফেলা যায় কিন্তু একই মার্কস পাওয়া যায়। অর্থাৎ ম্যাথমেটিক্স আর ফিজিক্স ইঞ্জিনিয়ারিং এর কাজটা খুবই ভালো। ওকে, অনুমোদিত আরেকটা ধর্ম দেখো। যদি যদি দুইটা জটিল সংখ্যা পরস্পর গুণ আকারে থাকে, যদি দুইটা পরস্পর দুইটা জটিল সংখ্যা পরস্পর গুণ আকারে থাকে এবং উপরে অনুবন্ধী থাকে, তাহলে তুমি লিখতে পারবে আলাদা আলাদা অনুবন্ধীর গুণফল, Z1 অনুবন্ধী গুণ Z2 অনুবন্ধী। যদি তারা একসাথে গুণ আকারে থাকে, যদি তারা একসাথে গুণ আকারে হয়ে অনুবন্ধী থাকে, তাকে তুমি লিখতে পারবা Z1 অনুবন্ধী গুণ Z2 অনুবন্ধী। এই প্রসেসে চট্টগ্রাম বোর্ডে চার মার্কসের একটা অঙ্ক এসেছিল এটা, এ প্লাস আইবি সি প্লাস আইডি সি প্লাস আইডি এক্স প্লাস আই ওয়াই হলে দেখা এ মাইনাস আইবি সি মাইনাস আইডি এক্স মাইনাস আই ওয়াই। ওকে, এটাই কিন্তু, এটা হলে এটা প্রমাণ করো। আচ্ছা, এই প্রমাণটা যেভাবে সবাই করে, সবাই যেভাবে করে, সবারটা যদি আমি আগে একটু দেখাই নি, দেওয়া আছে লিখে, এটা দিয়ে গুণ করে এসি প্লাস আইএডি প্লাস আইবিসি মাইনাস বিডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ওকে, এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে গুণ করলাম, গোল গোল গুণ করে একটা আই স্কোয়ার বিডি হলো। আই স্কোয়ার মানে -1, বিডি। এবার বাস্তব, এসি বাস্তব, বিডি বাস্তব, এসি মাইনাস বিডি প্লাস আই কমন নাও, এডি প্লাস বিসি এক্স প্লাস আই ওয়াই। এবার 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 বাস্তব অংশ, বাস্তব অংশ, কাল্পনিক অংশ, কাল্পনিক অংশের বাস্তব অংশ, কাল্পনিক অংশের বাস্তব, তাহলে এটা সমান এটা আর এটা সমান এটা, তাহলে এসি মাইনাস বিডি ইকুয়াল টু এক্স আর এডি প্লাস বিসি ইকুয়াল টু ওয়াই। এরপর তোমার লাগে কি, তোমার লাগে প্রমাণে এক্স মাইনাস আই ওয়াই, তখন লিখবা এক্স মাইনাস আই ওয়াই, এক্স এর মানটা বসাবা মাইনাস আই ওয়াই মানটা বসাবা, তারপরে ব্যালেন্স করে এটা করবা। অর্থাৎ আমরা আগে যেভাবে একদম প্রথমে যে নিয়মটা করেছিলাম ওই নিয়মে সহগ সমীকৃত করে, তো এটা তুমি পারবা, কিন্তু তোমার এখানে সময় যাবে প্রচুর। কিন্তু এখন আমরা সেই সময়টাকে নিয়ে আসবো, এক মিনিটে, এক মিনিট লাগবে আমাদের সলভ করতে। আচ্ছা, চার মার্কস। ওকে, তাহলে আমি এই পদ্ধতিতে তোমরা প্র্যাকটিস বাসে করে ফেলো। আমি এখন তোমাদেরকে ওই পদ্ধতি দেখাবো। আমি আমি কি কি বলছিলাম মনে আছে? প্লাস প্লাস প্লাস, যদি প্রমাণে থাকে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে ওই জটিল সংখ্যার অনুবন্ধী এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা। ওকে, দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস আই বি সি প্লাস আই ডি এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে এ প্লাস আই বি সি প্লাস আই ডি এক্স প্লাস আই ওয়াই। এখন এখন কি করব,
পড়ার লাইনে উভয় পক্ষে অনুবাদ করে দিব। এ প্লাস আইডি সি প্লাস আইডি এক্স প্লাস আই ওয়াই এই অনুবাদ করে ঠিক আছে অনুবাদ করে দিলাম। তা আমরা একটু আগে পড়েছিলাম যে জেড ওয়ান জেড টু অনুবন্ধি এটাকে লিখতে পারবা জেড ওয়ান অনুবন্ধি জেড টু অনুবন্ধি। তাহলে দেখো এটা জটিল সংখ্যা এটা জটিল সংখ্যা দুটা জটিল সংখ্যা গুণাকারে আছে একটা অনুবন্ধিতে, তাহলে এটাকে আলাদা আলাদা কি লিখতে পারবো? এ প্লাস আই বি অনুবন্ধি লিখতে পারবো, সি প্লাস আই ডি অনুবন্ধি লিখতে পারবো। আর এটাকে রেখে দিই এটার নেক্সট লাইনে অঙ্ক শেষ। এ প্লাস আই বি কে ভাঙলে আমি পাবো এ মাইনাস আই বি এখানে সি মাইনাস আই ডি এক্স মাইনাস আই ওয়াই প্রমাণিত। দেখছো এক মিনিটের কাজ, এক মিনিট আমার মনে হয় বোঝানোর পর আমার এক মিনিট লাগে নাই, তোমার এই তিনটা লাইন লিখতে এক মিনিট লাগবে না। হ্যাঁ এক মিনিট একটা পুরো একটা পৃষ্ঠায় লিখে ফেলা যায়। আচ্ছা তো বললাম আলাদা আলাদা দুটো জটিল সংখ্যা ছিল, আলাদা আলাদা দুটো জটিল সংখ্যা ছিল, দুটো জটিল সংখ্যা একটা অনুবন্ধিতে ছিল, তাদেরকে আলাদা করলাম আলাদা করলাম। জটিল সংখ্যা এই অনুবন্ধি মানে হচ্ছে মাইনাস প্লাসটাকে মাইনাস করে দাও, প্লাসটাকে মাইনাস করে দাও। সামি অঙ্কটা কি বুঝতে পেরেছ? ওইভাবে অনেক বড়, ওইভাবে হচ্ছে কঠিন তা না, আমি কঠিন বলবো না, ওইটাও সহজ, ওইটাও প্রসেস সহজ, কিন্তু ওইটার তুলনায় এটা পানি ভাত, এটা একেবারে ইজি। ইয়েস এটা একেবারে ইজি, এবং এটা দিয়ে তুমি এমন কিছু অঙ্ক সলভ করতে পারবা যেটা ওইটা দিয়ে অনেক ব্যাক পোয়াতে হয়। হ্যাঁ তো যে দেখো তোমার তোমার এ তোমার মনে হয় যে এই তিনটা লাইনে চারটা মার্কস পাওয়া মানে আসলে সময় থেকে শুরু করে তোমার কনফিডেন্স কি পরিমাণ বাড়বে শুধু এই কারণে যে মানে অন্যরা যেটা এইভাবে বলে তুমি ম্যাক্সিমাম ইয়ে করে নেবে প্রায় 98% পাবে যে তারা ওই প্রসেসে করে, এই প্রসেসটা 2%ও পাবে না তুমি যে 2% এইভাবে করে। অর্থাৎ এটাই হচ্ছে তোমার একটা এক্সামে যে তুমি এগিয়ে থাকবা, একটা স্টুডেন্ট দুইটা স্টুডেন্ট দুইটা অঙ্ক সলভ করতে পারে কিন্তু একজন কম টাইমে পারে একজন বেশি টাইমে পারে, এই কারণে তারা দেখা যায় কি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয় আর একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়। ইঞ্জিনিয়ারিং এ যেটা হয় যেমন বুয়েটে এমন না যে তারা যে 800-1000 নেয়, এর মানে এই না যে এরাই বাংলাদেশের সব সেরা, এদের থেকেও সেরা স্টুডেন্ট সেখানে টিকে নাই, শুধু দুইটাই পার্থক্য, একজন এই প্রসেসে করতে পারে আরেকজন করতে গিয়ে সময়টা বেশি নেয়। তো বুয়েট সেটাই চায় যে আসলে এখানে কে কত কম সময়ে আমার জিনিসটা সলভ করে দিবে এটাই। মনে করো একটা ইঞ্জিনিয়ার তুমি নিয়োগ দিয়েছো বাড়ি করার জন্য, এখন সে তোমার জায়গা সম্পত্তি দেখে খাতা কলম নিয়ে বসলো যে কয়টায় কি পরিমাণে ইট লাগবে, 4-5 ঘন্টার পরে তোমাকে একটা ধারণা দিল, আর আরেকজন এসে মুখে মুখে দেখে একটা অনুমান করে ফেলতে পারলো যে আপনার এত এত জিনিসগুলো লাগবে, তো তখন তুমি তাকে নিয়ে ইয়ে করবা যে আরে বাপরে কঠিন ইঞ্জিনিয়ার জায়গা দেখে বলে ফেলতে পারছে। এটাই হচ্ছে ইয়ে, এটাই হচ্ছে সময় কম যেখানে সেখানেই হচ্ছে প্রাধান্য বেশি। তো ইউনিভার্সিটি গুলোতে এমন হয় সময় যারা কম দিয়ে বেশি আশা করতে পারে তারা এটিকে তো এটি। আচ্ছা আমার মনে হয় এখন বের করে দিবে আমাদেরকে কি না আরো 5 মিনিট পড়ানো যাবে। আচ্ছা 5 মিনিট দেখি কি পড়ানো যায়। আমি একটা তোমাদের কাজ দিব, এই কাজটা তোমরা নিজেরা করবা। এই নিশাদ বুঝতে পারছো? নিশাদ আচ্ছা ওকে তাহলে এই কাজটা দিব এখন তোমাদেরকে। কই কই কাজটা গেল কই? জেড ওয়ান নাইন প্লাস ফাইভ আই, জেড টু থ্রি মাইনাস টু আই সমান হবে জেড ওয়ান মডুলাস জেড টু মডুলাস লেফট হ্যান্ড সাইড যা বাবা রাইট হ্যান্ড সাইড মডুলাস জেড ওয়ান জেড টু এখানে বসাবা
বসিয়ে গুণ করবা, গুণ করলে একটা চল্লিশ হবে বাবা, তার বর্গমূল লিবা, দেখবা এটা এটা সমান হয় কিনা। আমি আর কিচ্ছু বলবো না, আর কোনো কিছু জিজ্ঞেস করবা না, অনেক কিছু বলে ফেলছি যেটা তোমাদের নিজেদের করার কথা ছিল, আর কিছু জিজ্ঞেস করবা না। এটা কোশ্চেনটা হচ্ছে জেড ওয়ান ইকুয়াল টু এত, জেড টু ইকুয়াল টু এত হলে প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা। ওকে, পি ইকুয়াল টু এত হলে এত প্রমাণ করো। তো তোমরা সবসময় অঙ্ক দেখে যে জিনিসটা করবা না সেটা হচ্ছে পি ইকুয়াল টু এত, তো পি এর মান যেহেতু জানি একটা কাজ করি, পি এর মানে এখানে বসাই, এখানে বসাই, এখানে বসাই, তারপর যোগ করি হয়তো শূন্য পাবো। কিন্তু এভাবে করলে তুমি চিন্তা করো, পি এর মান যদি এটা বসাও নিচে একটা রুট টু আছে, অনেক ঝামেলা হয়ে যায় না, মারাত্মক ঝামেলা। তো এই কারণে আমরা একটু অন্যভাবে চিন্তা করবো, আমরা একটু দেখবো যে এখানে পি টু দি পাওয়ার সিক্স, টু দি পাওয়ার ফোর পি স্কোয়ার আছে। যদি কোনো রকমে পি স্কোয়ার মান বের করতে পারি, এটার ভিতরে পি স্কোয়ার আছে, এটার ভিতরে পি স্কোয়ার আছে, অর্থাৎ আমার কাজটা সহজ হয়ে যায়। তাহলে একটা কাজ করি, আমরা পি স্কোয়ার বের করার চেষ্টা করি। আচ্ছা আমি স্কোয়ার করে দিই, পি স্কোয়ার, পি স্কোয়ার সমান কত, ওয়ান প্লাস, আচ্ছা এটা কি মাইনাস ওয়ান মানে কি নিশ্চিত আই স্কোয়ার ছিল, রুট ওভার আই স্কোয়ার, মাইনাস ওয়ান মানে আই স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আই, এটা ওয়ান প্লাস আই রুট টু হোল স্কোয়ার করলাম, উভয়পক্ষে বর্গ করলাম, কারণ আমার পি স্কোয়ারের মান দরকার। তাহলে এটাকে যদি আমি ভাঙি দেখো তো কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে টু, ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান টু, ওয়ান মাইনাস ওয়ান কাটা, টু আই বাই টু ইকুয়াল টু আই, কি করলাম এ প্লাস বি হোল স্কোয়ার সাথে ইউজ করলাম, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান লিখলাম, কাটলাম, কেটে কেটে আই পি স্কোয়ার ইকুয়াল আই পেলাম, লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার কিউব, পি স্কোয়ার স্কোয়ার, পি স্কোয়ার ওয়ান, আই কিউব, আই স্কোয়ার, আই, আই কিউব সমান মাইনাস আই, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, প্লাস আই প্লাস ওয়ান, কাটো 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 ইকুয়াল টু জিরো রাইট হ্যান্ড সাইড। তাহলে অঙ্কটা সহজ ছিল খুব। আমরা আরেকটা করি, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, তাহলে সবাই বের হয়ে যাও, বের হও সবাই।
মিম মিম কি কেন কি দেখায়? না আমার আমারটা তো সেম জিনিসটা দেখা যাচ্ছে, একটু দেখি তো এটা কি এমন হচ্ছে কেন। শেষ হয় নাই, দাদা বলতেছি না শেষ হয় নাই তো।
আমার ইয়েটা কেন জানি আজকে এমন করলো বুঝলাম না। আচ্ছা ওকে, তাহলে এটা করাবো -1 প্লাস I2 এই করতে, এত হলে দেখাও -4 এটা হলে দেখাও যে এত ইকুয়াল টু 12। হ্যাঁ এইটা ইকুয়াল টু 12 আমাকে দেখাতে হবে। তো দেখো আবারও এখানে এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এর মান বসালে হয়তো হয়ে যাবে না, এভাবে চিন্তা করো না কখনো। কারণ দেখো এই পুরো অংশটার মধ্যে বাস্তব কোনো আই নাই, পুরো অংশ হচ্ছে বাস্তব কোনো আই নাই। তাহলে একটা কাজ করি আমরা, এ এখান থেকে কিছু একটা বের করার চেষ্টা করি, মানে আমরা চাইবো যে এখানে বাস্তব মানে বসাতে, এখানে আইটাকে তুলে ধরতে যাচ্ছি। তো দেখো কি আছে, আমি একটা কাজ করি, a+1 লিখে I√2 লিখতে পারি না, অর্থাৎ -1 টা এখানে নিয়ে আসছে, a+1 I√2। এবার যদি আমি বর্গ করে দিই তাহলে I² × 2, তাহলে দেখো তো কত আসে। তাহলে এখানে যদি আমি সূত্র করি তাহলে হবে s² + 2a+1 = -2, I² সমান মাইনাস এটা। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, s² + 2a + c = 0। ওকে, তো তারা আমাকে প্রশ্ন বলেছিল a = এটা হলে দেখাও যে a = 12। তো আমি এ না বলে এ লাইনটা যে কথা, এই লাইনটা এই সেই কথা না, এটা যে কথা এটা একই কথা, এটা যে কথা এটা একই কথা, এইটা যে কথা এ লাইনটা একই কথা, এটা যে কথা এটা একই কথা। অর্থাৎ আমি যেটা আগে এটা লিখতে লিখতে চাচ্ছিলাম যে a = এটা হলে a = 0, তাহলে a = এটা মানে অ্যাকচুয়ালি s² + 2a + c = 0 হলে এটাও হবে কত, 12 হবে। তার মানে মনে আছে তোমাদের, তো এই জিনিসটা কি, এটা একটা উৎপাদক হয়ে গেল না, উৎপাদক, যেমন x² + 5x + 6 = 0, x = -2 - 3। তোমাদের মনে আছে তোমরা 9, 10 বা 8 থেকে এগুলো করেছিলে যে x = -2, x + 2 = 0, অর্থাৎ এই সমীকরণের একটা উৎপাদক হচ্ছে x + 2, এই সমীকরণের একটা উৎপাদক হচ্ছে x + 2, অন্যটা হচ্ছে x + 3, এমন ছিল ঠিক। আমরা ওই সিস্টেমে করব, তাহলে আমি বলতে পারি এখন যে এটা হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক। তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি (4) আছে। এবার উৎপাদক আমরা যেভাবে সলভ করতাম, একটা লাইন গ্যাপ থাকতো আমাদের, তারপরে এই জিনিসটাকে আমি কয়েকবার লিখবো, s² 2a³ s² 2a³ s² 2a, এখানে কত লাগে, s² দাও, a⁴ পাবা, 2a³ পাবা, 3a² পাবা। আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ, মিম শোনা যাচ্ছে আমার কথা?
আচ্ছা তাহলে আমি গুণ করলাম। এবার দেখো এটি টু দি পাওয়ার ফোর মিলাতে পেরেছি, এবার ফোর এ কিউব মিলাবো, কিন্তু আমার এখানে আছে কয়টা, টু এ কিউব। আমার আরো কয়টা কিউব লাগে, দুইটা লাগে, মানে প্লাস টু এ, প্লাস টু এ। তাহলে এটা হবে টু এ কিউব, তাহলে আগে আছে দুইটা, এখন দুইটা, টোটাল চারটাই কিউব, টোটাল চারটাই কিউব। আর টু টু এ টু এ মিলে হচ্ছে ফোর এ স্কোয়ার, আর এটা হলো তিন দুগুণা ছয় এ। আচ্ছা তো ঠিক আছে, আমি চারটা এ কিউব মিলো তো পেরেছি, আবার স্কোয়ার মিলাবো, স্কোয়ার আছে ছয়টা, বাট আমার হাতে হাতে কটা আছে দেখো, এখানে তিনটা স্কোয়ার, এখানে চারটা স্কোয়ার, টোটাল ষাটটা। তাহলে আমি একটা বাদ দিতে যাচ্ছি, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে মাইনাসের একটা স্কোয়ার, মাইনাসের টু এ, মাইনাসের থ্রি। ওকে তাহলে স্কোয়ারও মিলাতে পেরেছি, ছয়টা স্কোয়ার ছিল সেই জায়গায় দুইটা, তিনটা, চারটা, সাতটা, আর এখানে একটা মাইনাস, তো ছয়টা। ফোর এ এ চারটা, এ এখানে টু এ একটা, সিক্স এ একটা, দেখো ছয়টা এ মাইনাসে দুইটা এ, তাহলে চারটা, কিন্তু মিলে নাই যেটা, এখানে নয়, এখানে হচ্ছে কত, এখানে নয়, এখানে তিন, তো এটা মিলে নাই। তাহলে একটা কাজ করি, তাহলে একটা কাজ করা যায়, সে কাজটা কি, এখানে নয় আমাকে প্লাসে রাখতে হবে, আর এখানে মাইনাস এসেছি, আমি যদি চালাকি করে এখানে টুয়েলভ যোগ করে দিই, তাহলে এটা হয়ে গেল প্লাসের নাইন, এটাও প্লাসের নাইন, তাহলে এ লাইন এ লাইন একদম সেম। এখন হচ্ছে প্লাসের টুয়েলভ, তাহলে এই লাইনটা তো একটা প্লাসের টুয়েলভ আমি দিয়ে দিই, অর্থাৎ প্লাসের টুয়েলভ দিয়ে দিলাম। যাও যাও মা। আচ্ছা তাহলে এখানে কি করলাম, আমি এক্সট্রা এই নয় কি মিলানোর জন্য আমি এখানে একটা টুয়েলভ দিয়ে দিলাম, তাহলে মাইনাস থ্রি আর টুয়েলভ মিলে নয় হলো। এখানে যেহেটু টুয়েলভ দিয়েছি, যেহেতু এ লাইন এ লাইনটা সমান, ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত সমান ছিল, তাহলে এখানে এক্সট্রা টুয়েলভ দিলে তো এখানেও এক্সট্রা টুয়েলভ দিতে হয়, তাহলে এবার এ লাইনটা কি কথা, এ লাইনটা কি কথা, এ লাইনটা কি কথা। এখন বলো এটার মান কত, এটার মান শূন্য না, তাহলে এ স্কোয়ার ইন্টু শূন্য, টু এ ইন্টু শূন্য, মাইনাস ওয়ান ইন্টু শূন্য, প্লাস টুয়েলভ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে টুয়েলভ রাইট হ্যান্ড সাইড। নিশাত বুঝতে পেরেছে কিনা, সঞ্জিতা বুঝতে পেরেছে কিনা আমাকে জানাও। আচ্ছা সঞ্জিতা বুঝছো, সামি বুঝছো? আচ্ছা ওকে, তাহলে এটা আমরা শেষ করলাম। তারপর যাচ্ছি আরো শেষ করবো, আরো আরো করবো, এটা 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 তোমাদের কাজ, টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে তোমাদের কাজ। এক্স ইকুয়াল টু টু প্লাস আই বলে এক্স টু দি পাওয়ার ফোর, ফোর এক্স কিউব, সিক্স এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স, প্লাস ফাইভ এর মান নিলে করো, এত এর মান কত, মান কত, ওকে তাহলে এত গুলো, এত হলে এত কত। তো প্রথমে কি কাজ করবে, প্রথমে তুমি যে কাজটা করবে, এখানে এক্স মাইনাস টু ইকুয়াল টু আই লিখবে, তারপরে মাইনাস নোন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু মাইনাস ওয়ান, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। এটা এবার এটা এটার উৎপাদন হিসেবে ব্যবহার করবে, এটাকে এটাকে লিখবে, লেখার পর একটা লাইন গ্যাপ দিবা, দিয়ে এটাকে মিলাও, ঠিক আছে তোমাদের কাজ। তোমাদের আরো কাজ, আমাদের আরো কাজ, আমাদের
আচ্ছা থাক, আজকে এর কাজ দিই না, এতটুকু থাকুক, ওকে এতটুকু থাকুক, এগুলোই করো যেগুলো করিয়েছি। জি হ্যাঁ হ্যাঁ সবাই জন্য ঠিক।